জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। ও তোমায় বলে ভগবান আবার ঘট বলে কেউ জানায় আহবান, কেহ ফুদা কেউ বেফুদা কেউ কয় পাতিয়া। কেহ তোমায় বলে ভগবান আবার ঘট বলে কেউ জানায় আহবান, কেহ ফুদা কেউ বেফুদা কেউ কয় পাতিয়া। গাইলাম জনম পরা মুখস্থ গান, গাইলাম জনম পরা মুখস্থ গান, মুখ ভুলাটিয়া পাখি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। সকল শাস্ত্রে শুনিতে যে পাই তোমার নাকি পিতা মাতা নাই, তোমার নামকরণ কে করিল বসে বাবিতাই। সকল শাস্ত্রে শুনিতে যে পাই নাকি পিতা মাতা নাই, তোমার নামকরণ কে করিল বসে ভাবি তাই। তুমি নামি কিয় নামি গুসাই, নামি কিয় নামি গুসাই, আমরা তার বুঝি বাকি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। পিতা কেহ পুত্র কয় আবার বন্ধু বলে কেউ দেয় পরিচয়, তুমি সকলেরই সকলেরই সকল, তুমি আবার কারো কিছু নই। কেহ পিতা কেহ পুত্র কয় আবার বন্ধু বলে কেউ দেয় পরিচয়, তুমি সকলেই সকল আবার কারো কিছু নই। তোমার যে আসল পরিচয়, তোমার যে আসল পরিচয়, আমরা তার জানি বাকি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি। পাগল বিজয় বলে মনের কথা কই, বাবারে আমি খাঁটি ভাবের পাগল ন, আমার মনের মাঝে গুল বেঁধেছে তাই তো পাগল হো। বিজয় বলে মনের কথা কই, সাধু বাবারে আমি কাঠি বাবের পাগল নই, আমার মনের মাঝে গুল বেঁধেছে তাই তো পাগল হয়। আমার মনে জানাই মুখে তা কই, মনে জানাই মুখে তা কই, কাঁচা কান চুলে ডাকি। জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি, তুমি বহু নামে ধরা দামে কত রকমে ডাকি, যত রাত্র একটু বেশি পালাটা করে একবারে উপরে নিয়ে যাইতেছি, একবারে মাঝখান থেকে আর একটু সামনে গিয়া পরে আমরার গান এবং জানাশোনার বিষয় থাকবে। কসুর মতো কসু হইলে অল্প জালেই সিজে, আর কথার মতো কথা হইলে অল্প কথাই বুঝে।
আমার দয়ালের কাছে সর্বপ্রথম আর আমার একটা আরজি একবারে ছোট আপনি গুরু হইলেন গুরুটা কি সিলেকশন না ইলেকশন কথাটা বুঝছেন আপনারা মানে একজন চেয়ারম্যান সাহেব নির্বাচনে খাড়াইছে তারে আপনারা ভোট দিয়া চেয়ারম্যান বানাইছেন এটা কি এই কর্ম নাকি আল্লাহর পক্ষ থেকে নির্ণয় করা হয়েছে যদি এটা সিলেকশন থাকে তাহলে সেটা কিভাবে এবং যখন সৃষ্টি জগৎ ছিল এই সৃষ্টি জগতে আপনাকেও সৃষ্টি করছে আল্লাহ আমারও সৃষ্টি করছে আমি আজকে আপনার সাথে শিষ্যের ভূমিকায় শিষ্যের কাতারে এসে দাঁড়াইতে হইছে কেন আর আপনি গুরু হইলেন কেমনে কোন গুণের খাতিরে আল্লাহ বলছে সমস্ত রুহু সমস্ত মানব জাতির রুহু আল্লাহ সৃষ্টি করছে এখন আপনার রুহু যে সময় সৃষ্টি করছে আমার রুহু এই সময় সৃষ্টি করছে আপনি গুরু হইলেন দুনিয়াতে আইসা কি এমন কর্ম করছিলেন এই জায়গায় আপনার এখানে এসে গুরুর ভূমিকা পালন করতে হয় আর আমি কি এমন অন্যায়টা করছি আজকে আপনার চরণে আমার শিষ্যের ভূমিকায় থাকতে হয় হাবিবুর ভাই আসলে একজন সঙ্গীতের প্রেমিক মানুষ শুধু আমি না এই ওনার এরিয়াতে যতগুলা শিল্পী আসে মানে এত ভালোবাসে একটা মানুষ ভালোবাসা শিল্পীদের গানে যায় এখানে কোনো স্বার্থ নাই ওনার ওনারা একটা গানে গেলে হাজার হাজার টাকা খরচ হয় আর আমরা গানে গেলে টাকা পাই আমাদের স্বার্থ আছে কিন্তু তাদের কোনো স্বার্থ নাই আপনারা রাত্রের একটা রাত্রে আজকাল কাজ করলেও মনে করেন যে 500 টাকার ফেরে তো এই যে একটা মূল্যবান রাত্র আপনারা কষ্ট করে আসলেন এখানে কোনো বিনিময় নাই যারা গানের প্রেমিক তারা কোনো বিনিময়ে চলে না তো যাক দাদার প্রতি আবারও সালাম ভক্তি নিবেদন করি ওনার সাথে বন্ধু মহলে যারা আসছেন সকলের প্রতি সালাম আসসালামু আলাইকুম আপনি গুরু হইলেন কোন গুণে এবং আমি শিষ্য হইলাম আজকে এই দুনিয়াতে আইসা আপনার কাছে আমার আত্মসমর্পণ করতে হইল এটা কোন অপরাধের কারণে এবং গুরুটা কি সিলেকশন না ইলেকশন ছোট করে রাখলাম আপনার কাছে দুইটা জানার বিষয় বহু নামে ধরা দামে কত রকমে ডাকি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি জানিতে চাই দয়াল তোমার আসল নামটা কি